हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल बेक एंड मोर। माफिन खेते आमरा सकलेई भालोबाशी। आबार गाजर आमादेर शरीर स्पेशली चोखेर जोन्नो भीषणी उपकारी। आजके आमी गाजर दिए खुबी मॉइस्ट आर स्पंजी कैरट माफिन बनिए देखाबो। खूब सहजे बाड़ीते थाका उपकरण दिए एटा आपनारा बनिए निते पारेन। एटा खेते भीषणी सुस्वादु आर बानानो खुबी सहज। एटा आपनारा सकाले ब्रेकफास्टे बा बाच्चादेर टिफिन बक्से बा इविनिंगे चायेर साथे सार्व करते पारेन। एबार एकटा माफिन आमी आपनादेर भेंगे देखाच्छी। देखुन माफिनटा कत मॉयेस्ट आर स्पंजी होयेछे। आमार रेसिपि फलो करे आपनारा एकबार बाड़ीते बानिये देखबेन, आशा करछि भालो लागबे। ताहले चलुन देखे नेवा जाक गाजर किशमिश दिये ए माफिनटा आमी किभाबे बानाई। कैरट रेजिन माफिन बनाते एखाने आमी किछु फ्रेश गाजर निये निएछि। जदिओ माफिनगुलो बनाते आमी सबगुलो गाजर व्यवहार करब ना। प्रथमे एकटी गाजर निये सेटाके भालो करे धुए निएछि। एबार गाजरेर खोसाटाके छाड़िये निते हबे। आमी एकटी छुरीर साहाज्ये छाड़िये निच्छि, आपनारा चाइले पिलार दिएओ छाड़िये निते पारेन। गाजरटार खोसा आमी भालो करे छाड़िये निएछि। एबार एई गाजरटार सामनेर आर पिछनेर अंशटा आमी केटे फेले देबो। এবার একটি গ্রেটার দিয়ে আমি গাজরটাকে গ্রেট করে নেব। সম্পূর্ণ গাজরটা এখানে আমি গ্রেট করে নিয়েছি। এটা এখন আমি সরিয়ে রাখব, পরে ব্যবহার করব। এবার ড্রাই উপকরণগুলো ছেঁকে নিতে হবে। তার জন্য একটি বড় বাটি নিয়ে তার উপরে একটি ছাকনি রেখে দিলাম। এবার এতে চায়ের কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব। ওজন হিসাবে নিলে 140 গ্রাম ময়দা নেবেন। এবার এতে 1 গ্রাম বেকিং পাউডার নিতে হবে। আর যদি চামচ হিসাবে নেন তাহলে 1/4 চামচ আর 1/8 চামচ বেকিং পাউডার নেবেন। আর বেকিং সোডা 1 গ্রাম নিয়েছি। আর চামচ হিসাবে নিলে 1/4 চামচ আর 1/8 চামচ বেকিং সোডা নিতে হবে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে মাফিনের ব্যাটারটা একদম স্মুথ হয়। বন্ধুরা, বেকিং পাউডার আর বেকিং সোডা আমি এখানে সমপরিমাণ 1 গ্রাম করে দিয়েছি। একদমই কনফিউজ হবেন না, বেকিং পাউডার আর বেকিং সোডার পরিমাণটা মাফিন বানানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। একটু কম বেশি হয়ে গেলে মাফিনের ব্যাটারটা বেক হওয়ার সময় বসে যাবে বা ফুলে গিয়ে আবার বসে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। আমার সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসটা খুব ভালো করে সিফ করে নেওয়া হয়ে গেছে। এবার আবার একটি বড় মিক্সিং বোল নিয়ে তাতে 70 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার এতে 3টে ডিম দিয়ে দিতে হবে। ওজন হিসাবে নিলে 140 গ্রাম ডিম দিতে হবে। এবার এতে 120 গ্রাম গুঁড়ো চিনি দিয়ে দিতে হবে। আপনারা চাইলে ক্যাস্টার সুগারও ব্যবহার করতে পারেন। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই কেক ব্যাটারে দইটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে মাফিনগুলো বেক হয়ে যাওয়ার পরেও অনেক সময় ধরে ময়েস্ট থাকে আর সোডার সাথে রিয়াকশানে মাফিনটাকে ফুলতে সাহায্য করে। 1-2 মিনিট সময় ধরে খুব ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। ডিম, দই আর গুঁড়ো চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এতে 120 গ্রাম বা চায়ের কাপের 1.5 কাপ রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। আর 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এই ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সাথে আমি যে ময়দাটা ছেঁকে রেখেছিলাম সেটা দু ভাগে দিয়ে দিচ্ছি। এক ভাগ ভালো করে মিশে গেলে দ্বিতীয় ভাগের ময়দার মিক্সচারটা দেবেন। এবার দ্বিতীয় ভাগের ময়দার মিক্সচারটাও দিয়ে দিলাম। এবার আবারও ময়দাটাকে এই ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে কোনো লাম্পস না থাকে। ময়দাটা খুব ভালো করে ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সাথে মেশানো হয়ে গেলে এতে 40 গ্রাম গ্রেট করা গাজর, যেটা আমি আগে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিতে হবে। আর যদি চায়ের কাপে নেন তাহলে 1 কাপ গ্রেট করা গাজর নিতে হবে। আর এতে 15 গ্রাম কিশমিশ, যা আমি দু টুকরো করে নিয়েছি, তা দিয়ে দিলাম। এবার আবারও সবটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন। যদি আপনাদের ব্যাটারটা বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প দুধ মিশিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম করে নেবেন। এবার মাফিনগুলো বেক করে নেব। তার জন্য একটি মাফিন ট্রে নিয়ে তাতে পেপার কাপ বসিয়ে দিলাম। এবার মাফিন ব্যাটার একটি পাইপিং ব্যাগে নিয়ে তা দিয়ে মাফিন ট্রেগুলো 3/4 অবধি ভর্তি করতে হবে। পুরোটা ফিল করে দেবেন না, তাহলে বেক হওয়ার পরে অসুবিধা হবে। এবার মাফিন ট্রেটা হালকা ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। এবার এই মাফিনগুলো 180 ডিগ্রি সেন্টিগ্রেড প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেড কনভেকশন মোডে 20-25 মিনিট বেক করে নিতে হবে। তারপরে আপনাদের দেখাচ্ছি। 25 মিনিট পরে ফিরে এলাম। মাফিনগুলো বেক হয়ে গেছে। একটা স্কিওয়ার দিয়ে চেক করে নিতে হবে মাফিনটা প্রপারলি বেক হয়েছে কি না। দেখুন স্কিওয়ারটা ক্লিয়ার আছে, তার মানে মাফিনগুলো প্রপারলি বেক হয়ে গেছে। এগুলো বেক হতে আমার 25 মিনিট সময় লেগেছে। এবার এগুলোকে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়ে তারপরে সার্ভ করব। আমি সবগুলো মাফিন বানিয়ে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম। এবার একটা মাফিন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন মাফিনটা কত ময়েস্ট আর স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দিতে থাকব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব অন্য কোনো লোভনীয় রেসিপি নিয়ে। তাহলে আসি আজকে, টাটা।